হ্যাঁ, আমি আবি চ্যাটার্জি বলছি। আমি হাওড়া সালকিয়া থেকে আসছি। আমার অ্যাকচুয়ালি আমি বিভিন্ন চুলের প্রবলেমে ছিলাম, মানে আমার চুল প্রায় একটা সময় এসেছিলো প্রায় ফাঁকা হয়ে এসেছিলো, এবং এটা আমার হেরিডিটারি, মানে আমার দাদুর ছিল, বাবার ছিল। তারপরে আমারও একটা সময় হলো, মানে 30-এর পর থেকে চুলটা ওঠা শুরু করলো। তারপর একটা সময় অনেকটা উঠে যাওয়ার পর আমি প্যাচ পরা শুরু করলাম। সার্জিংয়ের জন্য গেলাম। অ্যাপ্রক্সি আমার সার্জিং হয়েছে নভেম্বর মাসে, এবং আমার ডাবটি হয়েছিল 4,800 ওপরে, এবং প্রায় পুরো সামনের দিকটাই পুরো ডাবটিং হয়েছিল। এবং ডাবটিং হওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার আজকের দিনের জিনিসটা, এবং এটা একটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেল, যার জন্য আমি এখন অনেক ফ্রিলি মুভ করে অনেক কনফিডেন্স লাগে যে কোনো বিষয়তে। এবং মানুষের লুকটাও একটা জরুরি হয়ে পড়ে তার পার্সোনালিটির সঙ্গে সঙ্গে, তো সেটা অনেক সময় পাওয়া যায়। এবং আজকে আমার সুইমিং করছি, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় সময় জান করতে পারবেন, মানে অনেক ফ্রিলি, আগের চেয়ে তো অনেক ভালো। এবং আমি মনে হয় নিউ রুট এই কলকাতাতে এই এলাকায় মনে হয় আমার দেখা আপাতত সেরা আমার মনে হয়েছে। এবং আমি আমার বন্ধু বান্ধব চেনা পরিচয় যারা চুলের সমস্যায় ভুগি, প্রত্যেকেই সাজেস্ট করি গিয়ে চুলে একটা নর্মাল ট্রিটমেন্ট করা যায়। আপনারা যেমনি দাঁত পড়ে গেলে দাঁত তুলের চিকিৎসা করেন, স্কিনের চিকিৎসা করেন, তেমনি চুল হলো চুলেরও প্রপার চিকিৎসা করতে হয়, শুধু প্রপার জায়গায় আসতে হয়। সেক্ষেত্রে থেকে আমার মনে হয় নিউরোথেরাপি ইজ দ্য বেস্ট।